আসসালামু আলাইকুম, ছেলেমেয়েরা তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমরা আজকে অষ্টম শ্রেণীর বাংলাদেশ বিশ্ব পরিচয়ের সামাজিককরণের দ্বিতীয় পাঠ থেকে আলোচনা করব। ইতিপূর্বে আমি প্রথম পাঠ সম্পর্কে তোমাদেরকে আলোচনা করেছি এবং মোটামুটি তোমরা বুঝতে পারছো মনে হয়। আচ্ছা, আজকে সামাজিককরণের বিভিন্ন উপাদান নিয়ে আমরা কথা বলব। মানুষের কাঙ্ক্ষিত জীবন, সুষ্ঠু জীবন ব্যবস্থা পরিচালনা করার জন্য সুনির্দিষ্ট কিছু নিয়ম নীতি মানুষকে জানতে হয়। এই নিয়ম নীতিগুলোকে আয়ত্ত করতে হয়, এর মাধ্যমে ব্যক্তি তার পূর্ণ ব্যক্তিত্ব প্রকাশ করতে পারে এবং অনেক কাজ এর মাধ্যমে সহজ হয়ে যায়। শিশু এর মাধ্যমে সামাজিককরণে যথেষ্ট উপকারী হয়। উপাদানগুলো হলো অনুকরণ, অভিভাবন, অঙ্গীভূতকরণ এবং ভাষা। প্রথম হলো অনুকরণ। যখন একজন শিশু বা কোনো মানুষ অপরিচিত কোনো সমাজ ব্যবস্থায় গিয়ে পৌঁছে, তখন সেই সমাজ ব্যবস্থা সম্পর্কে তার যদি কোনো ধারণা না থাকে, তখন সে কাজগুলো যে করবে আগেই সে কোনো কাজ শুরু করবে না। সে অপরের তার সামনের জন কী করছে এইটা দেখে সে তার নিজের কাজ সম্পন্ন করবে। যেমন বিভিন্ন দেশের খাওয়া দাওয়া, আচার অনুষ্ঠান ইত্যাদি বিভিন্ন ধরনের, যেটা আমাদের দেশের থেকে অনেকটাই আলাদা, যার জন্য তাকে অনুকরণের মাধ্যমে বা হুবহুক নকলের মাধ্যমে সে আয়ত্ত করতে পারে। যেমন শিশুরা আমাদের ক্ষেত্রে তার জীবনে এগুলো করে থাকে, তারা যথেষ্ট অনুকরণপ্রিয়। তারা পরিবারের সদস্য, বড় যারা থাকেন, তারা কে কোনভাবে কীভাবে আচরণ করে থাকে সেগুলোকে তারা সবসময় আয়ত্ত করে থাকেন এবং এইভাবেই তারা চলাফেরা করে তাদের সামাজিক প্রয়োজনটা মিটিয়ে ফেলে। এরপরে যেটা আসতেছে, এখান থেকে আমরা শিখলাম যে অনুকরণের মাধ্যমে একজন অপরকে অনুসরণ করে সে সমাজ ব্যবস্থায় নিজেকে পরিচিত করতে পারে বা উপস্থাপন করতে পারে। আমরা অনেক সময় লক্ষ্য করি যে ছোট ছোট কিছু শিশু তার পরিবারের ভাই ব্রাদার বা মা বাবা ইত্যাদির কাজের অনুকরণ করে সমাজে সেটা প্রদর্শন করে থাকে। আচ্ছা, যাই হোক, এরপরে যেটা আসতেছে সেটা দুই নম্বর পয়েন্ট, অভিভাবন। অভিভাবন হলো এক ধরনের যোগাযোগের মাধ্যম। এই যোগাযোগের মাধ্যমে শিশু তার আবেদন, নিবেদন ইত্যাদি একজনের কাছ থেকে আরেকজনের কাছ থেকে পৌঁছে দিতে পারে। এই অভিভাবন প্রক্রিয়া প্রয়োগ পরিলক্ষিত হয় সমাজ জীবনের বিভিন্ন ক্ষেত্রে, যেমন শিক্ষা। শিক্ষাক্ষেত্রে অভিভাবন প্রক্রিয়াটা খুব বেশি হয়ে থাকে, বিশেষ করে যেমন শিক্ষক যে লেকচারটা দেয় বা পাঠ দেয়, শিশুরা সেটা অনুকরণ করে এবং হুবহুব ওইভাবে তারা রপ্ত করার চেষ্টা করে। শিল্প, বাণিজ্য, রাজনীতি প্রভৃতি ইত্যাদি জায়গায় নিজেকে তারা নিজেদের ধ্যান ধারণা অপরের মধ্যে প্রতিষ্ঠা করার চেষ্টা করে এবং তার চাহিদা অনুসারে সে কাজগুলো করে থাকে। তারপর যেটা আছে অঙ্গীভূতকরণ। শিশু শৈশবে অচেতনভাবে অসক্ষম জ্ঞানে কিছুই করে না, সে অবস্থায় সব কিছু সে এলোমেলো করে, কারণ তার জ্ঞানের স্বল্পতা, বুঝের স্বল্পতা ইত্যাদি। কিন্তু জ্ঞান বুদ্ধি বাড়ার সাথে সাথেই কোনো জিনিস তার প্রয়োজন সেটা সে বুঝতে পারে এবং সেই অনুসারে তার কার্যক্রম পরিচালনা করে থাকেন। এছাড়া দেখা যায় অনেক সময় প্রয়োজনীয় বই পুস্তক, খেলনা, ছবি, ছাড়া ইত্যাদি সে অনুকরণের মাধ্যমে, অঙ্গীভূতকরণের মাধ্যমে করে থাকে। অন্যদের যারা ভালো মন্দর সাথে একাত্মতা প্রকাশ করে নিজেদের অঙ্গীভূতকরণে, শিশুরা তার পছন্দ মতো নিজের কার্যক্রম পরিচালনা করে থাকে। অঙ্গীভূতকরণ প্রক্রিয়ায় এই প্রবণতা পরিধি ক্রমশ অঙ্গীভূত করে থাকে।
একটি শিশুর এক ধরনের বিনোদন অঙ্গীভূতকরণ প্রক্রিয়া বা প্রবণতার পরিধি ক্রমশ প্রসারিত হয়ে থাকে। প্রতিদিন তার কার্যের পরিধি বাড়তে থাকে এবং সেখানে অঙ্গীভূতকরণ হয়ে থাকে। অঙ্গীভূতকরণের মাধ্যমে মানুষ সমাজের প্রকৃতি প্রভৃতি জ্ঞান অর্জন করেন। সমাজের ধ্যান ধারণা, মূল্যবোধ, আচার অনুষ্ঠান ইত্যাদি সম্পর্কে সে নিজেকে অবহিত করে থাকেন। তারপরে যেটা আসছে, চার নম্বর পয়েন্টে আসছে ভাষা। মানুষের যোগাযোগের অন্যতম মাধ্যম, প্রধান মাধ্যম হলো ভাষা। সমাজ ও সংস্কৃতির বিভিন্ন বিষয় ভাষার মাধ্যমে সঞ্চারিত হয়ে থাকে বা এক স্থান থেকে অন্য স্থানে যেয়ে থাকে। কিন্তু আমি যদি একজনের ভাষা না বুঝি, তাহলে তার সাথে তার আমার ভাষা সে বুঝলো না, তাহলে আমার সাথে তার বন্ধুত্বের অমিল হওয়া স্বাভাবিক। সেই কারণে মানুষের জ্ঞান বুদ্ধি যোগাযোগের মাধ্যম সামাজিককরণের ক্ষেত্রে ভাষার গুরুত্ব অত্যাধিক। এছাড়া একে অন্যকে জানা কিংবা নিজের দেশ সমাজ বহির্জগতে নিজেকে প্রকাশ করা একটা বিশেষ পন্থা। এটার জন্য জ্ঞান অর্জন করা, শিক্ষা গ্রহণ করা এবং এর মাধ্যমে শৈশব থেকেই তার ব্যক্তিত্ব প্রভাবিত হয়ে থাকে। যদি ভাষা জ্ঞানে সে মোটামুটি ভালো থাকে, আমি যার সাথে বন্ধুত্ব করব তার ভাষা আমাকে জানতে হবে, আমার ভাষা তাকে জানতে হবে, তাইলে আমাদের মধ্যে বন্ধুত্ব হবে। এর জন্য ভাষা সামাজিকীকরণের একটা প্রধান উপাদান হিসেবে বিবেচিত হয়েছে। এখানে আমরা দ্বিতীয় পার্টের সূচনা সমাপ্তি ঘোষণা করব এবং এখান থেকে একটা প্রশ্ন তোমাদের জন্য দেওয়া হলো যে সামাজিকীকরণে অঙ্গীভূতকরণের ব্যাখ্যা, অঙ্গীভূতকরণ ব্যাখ্যা করো। সামাজিককরণে অঙ্গীভূতকরণ ব্যাখ্যা করো। আচ্ছা, লিখে নাও সবাই, সামাজিককরণে অঙ্গীভূতকরণের ব্যাখ্যা করো। লিখছে সবাই? আচ্ছা ঠিক আছে। এরপরে আমরা যে পাঠটা আলোচনা করব সেটা হলো একই অধ্যায়ের তৃতীয় পাঠ। তৃতীয় পাঠ হলো বাংলাদেশের প্রায় 85% মানুষই গ্রামে বসবাস করে এবং অল্প সংখ্যক লোকই শহরে বাস করে। গ্রাম আর শহর দুটো নিয়েই বাংলাদেশের সমাজ ব্যবস্থা। ওদের অধিকাংশ মানুষের সামাজিকীকরণ হয় গ্রামীণ পরিবেশে, তবে শহরের সমাজ কাঠামো আলাদা হওয়ায় সেখানকার সামাজিকীকরণ আর গ্রামের সামাজিকীকরণের মধ্যে একটা পার্থক্য বিরাজমান রয়েছে। তাই গ্রামীণ সামাজিকীকরণের প্রক্রিয়া আলোচনায় আসতেছে যে গ্রামীণ পরিবেশে শিশু নিজ পরিবার ছাড়াও অন্য আত্মীয় স্বজনের মাঝে বেড়ে ওঠে। এতে পরিবারের সদস্যদের আচার আচরণের সাথে শিশুর আচার আচরণের পারস্পরিক গুণাবলী অর্জন করে। কিন্তু শহরে অধিকাংশ শিশু এটার থেকে বিরত থাকে, যার পরে মানুষের সামাজিকীকরণ প্রক্রিয়া সবচেয়ে বেশি প্রভাব বিস্তার লাভ করে গড়ে ওঠে না। গ্রামের সমাজ ব্যবস্থার মধ্যে যেটা থাকে না, পাড়া প্রতিবেশী, জাতিগোষ্ঠী, সমবয়সী দল ও খেলার সাথী ইত্যাদিদের আচার আচরণে গড়ে ওঠে। গ্রামের মানুষের সামাজিকীকরণ প্রক্রিয়া ব্যক্তির সামাজিকীকরণের ভূমিকা রাখে। এছাড়া লোক সংস্কৃতি, বিভিন্ন উপাদান, উৎসব, পালাগান, নাটক, সঙ্গীত, যাত্রা, পুতুল নাচ, অলৌকিক আচরণ প্রভৃতির মাধ্যমে গ্রামের সামাজিকীকরণ ঘটে থাকে। এখানে শিশু তার পরিবারে বিভিন্ন ধরনের লোকজনের আসা যাওয়া, তাদের প্রতি তাদের আচার আচরণ সে অর্জন করে, ধর্মীয় শিক্ষা এখান থেকে লাভ করে, সহিষ্ণুতা, সহমর্মিতা, শ্রদ্ধাবোধ ইত্যাদি অর্জন করে, ইত্যাদি বিষয় সে অর্জন করতে পারে। তারপরে গ্রামের সামাজিক সামাজিকীকরণ ঘটে। শিক্ষা প্রতিষ্ঠান সামাজিকীকরণের অন্যতম প্রধান মাধ্যম। ইদানিং টেলিভিশন, চলচ্চিত্র, ইন্টারনেট ও সক্রিয় ভূমিকা পালন করছে। এটা হলো গ্রামের সামাজিকীকরণের প্রক্রিয়া, কোন প্রক্রিয়ায় গ্রামের সামাজিকীকরণ হয়ে থাকে। এবার আসতেছে শহরের সামাজিকীকরণ প্রক্রিয়া, শহরে কোন প্রক্রিয়ায় সামাজিকীকরণ হয়ে থাকে। শহরের মানুষ সামাজিকীকরণ প্রক্রিয়ায় পরিবারের সবচেয়ে প্রধান মাধ্যম হলো প্রধান মাধ্যম পরিবার। পরিবারই হচ্ছে এখানে শিশু শিক্ষার প্রথম মাধ্যম।
পরিবারের সবচেয়ে বেশি ভূমিকা রাখে শিক্ষা প্রতিষ্ঠান, গণমাধ্যম, শহরের অধিকাংশ মানুষ উন্নয়নমুখী। শহরের মানুষ সামাজিকীকরণের ক্ষেত্রে বিনোদন, ধর্মীয় প্রতিষ্ঠান, বিভিন্ন রকমের সভা সমিতি, রাজনৈতিক প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। শহরে গণমাধ্যমের ছাড়াও অনেক সময় তার বাসায় পিতার বন্ধুবান্ধব অথবা মাতার বান্ধবী আসলে তাদের মাধ্যমে শিশু সামাজিকীকরণ শেখে। এছাড়া বিভিন্ন অনুষ্ঠান, পার্ক, তারপর খেলাধুলার মাঠ ইত্যাদি তাদের অভিভাবকদের সাথে বের হয়ে বিভিন্ন সময় এটা দেখে তারা সামাজিকীকরণতা লাভ করে থাকে। সবচেয়ে যেটা জোরালো মাধ্যম শহরে সেটা হলো গণমাধ্যম, যেমন টেলিভিশন, পেপার, পত্রিকা, বিভিন্ন ধরনের পেপার পত্রিকা, বিভিন্ন ধরনের খেলাধুলার আসর, নাটক ইত্যাদি তাদের উপর যথেষ্ট প্রভাব বিস্তার করে থাকে। এখানে তথ্য বিজ্ঞানকে সহজে গ্রহণ করে এবং দ্রুত শিশু এই তথ্য বিজ্ঞানের সাথে পরিচিত হয়ে যায়। যেমন একটি 5-7 বছরের ছেলে বা মেয়ে বা ছেলে সে অনাহাসে মোবাইল পরিচালনা করতে পারে, যেটা গ্রামের সমাজে এটা পারে না। আবার অনেক সময় দেখা যায় 10-12 বছরের একটা বাচ্চা ব্যাপকভাবে সে ল্যাপটপের সাথে অঙ্গীভূত হয়ে যায় এবং একটা ল্যাপটপ পরিচালনা করতে তার কিছুই সময় লাগে। অথচ গ্রামে একজন বয়স্ক মানুষের পক্ষেও, শিক্ষিত যদিও, তার পক্ষে ওই রকম করা সম্ভব হয়ে উঠে না। যাই হোক, গ্রামীণ সমাজে প্রতিবেশীর সাথে সম্পর্ক যত ঘনিষ্ঠ হয়, শহরে প্রতিবেশীর সাথে অতটা সম্পর্ক ঘনিষ্ঠ হয় না। শহরের শিশুরা খেলাধুলা কিংবা আনন্দ উৎসবে অংশগ্রহণের মাধ্যমে একে অন্যকে আপন করে। শিশু কিশোরা প্রতিবেশীর গণ্ডিতে থাকলে সহজ সমাজ স্বীকৃতি আচরণ শিখে। ভালো কাজের প্রশংসা, খারাপ কাজের সমালোচনা তাদেরকে স্বীকৃত আচরণ করতে উৎসাহিত করে। এছাড়া বিদ্যালয়ে গণমাধ্যম, খেলাধুলা ইত্যাদি যে কথাগুলো আমি আগেও বলেছি, সেগুলোর মাধ্যমে শহরে সামাজিকীকরণ হয়ে থাকে। তবে আলোচনার মাধ্যমে আমরা দেখলাম যে শহরের সামাজিকীকরণও একটা প্রক্রিয়া ও আর গ্রামীণ সামাজিকীকরণের আর একটা প্রক্রিয়া, দুইটা প্রক্রিয়ার মধ্যে বেশ কিছু পার্থক্য আছে। তুলনামূলকভাবে যেটা লক্ষ্য করা যায় সেটা হলো যে শহরের ছেলেরা গ্রামের ছেলেমেয়েদের চাইতে অনেক আগে এবং তারা প্রযুক্তিগত দিক দিয়ে অনেকটাই এগিয়ে আছে সামাজিকীকরণ। এখন তোমাদের জন্য একটা প্রশ্ন থাকলো, প্রশ্নটা তোমরা লিখে নাও, গ্রাম ও শহরের সামাজিকীকরণে পরিবারের ভূমিকা বর্ণনা করো। গ্রাম ও শহরের সামাজিকীকরণে পরিবারের ভূমিকা বর্ণনা করো। আজকে আমরা এ পর্যন্তই রাখবো। আগামী ক্লাসে আমরা একই অধ্যায়ের চতুর্থ পার্ট এবং পঞ্চম পার্ট আলোচনা করব, এই সময় অথবা এর আগেই করতে পারি। খোদা হাফেজ, আল্লাহ।